কিন্তু এরকম করে যদি কাশি পায় বা হাতি পায়, আমরা হাতটাকে যদি এইভাবে ঠিক এইভাবে, হ্যাঁ এইভাবে নিজের নাক মুখ ঢাকতে হবে হাঁচার সময়, কাশার সময়, এবং তাছাড়াও যখনই মনে হবে আপনার মুখ থেকে ছিটে ফোটা আশেপাশে ছড়িয়ে পড়তে পারে তখন। কারণ এটাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO-র করোনা প্রতিরোধের জন্য নির্দেশ। শুধু এটাই নয়, আরও বেশ কয়েকটা নির্দেশ আছে WHO-র নভেল করোনা ভাইরাস COVID-19 সংক্রান্ত Q&A পেজে, প্রোটেকশন মেজার্স ফর এভরি ওয়ানের আন্ডারে। হ্যাঁ, একমাত্র এই ওয়েব পেজটা অথবা ভারত সরকারের এই ওয়েব পেজটা, আর না হলে পশ্চিমবঙ্গ সরকারের এই ওয়েব পেজটা, শুধুমাত্র এই অফিশিয়াল ভেরিফাইড ওয়েব পেজগুলো করোনা ভাইরাস সম্পর্কে যা বলছে সেটুকুই যাচাই করা সত্য। এর বাইরে কোনো দাদা দিদি কাকু বাবাজি মাজি ইমামজি পাদ্রিজি পণ্ডিতজি কোনো ওয়েবসাইট কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেজ পোস্ট কোনো টোটকা মাদুলি ডায়েট রেস্ট্রিকশন এটসেট্রা এটসেট্রা, এসব কোনোটারই করোনা থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আছে কি না সেটা যাচাই করে দেখা হয়নি। আর সেই জন্যই এর কোনোটাতেই এই মুহূর্তে বিশ্বাস রাখাটা স্রেফ অন্ধশ্রদ্ধা ছাড়া আর কিচ্ছু না। কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেকেই ভয় পেয়ে রয়েছি, আর ভয় থেকেই অন্ধশ্রদ্ধা আর অনেক সময় বর্বরতা জন্ম নেয়, আর সেটাকেই ক্যাপিটালাইজ করে বড় হতে থাকে সোকল্ড লিডার্সরা। সুতরাং দয়া করে এদের ফাঁদে পড়বেন না, কারণ প্রাণ নিয়ে যখন টানাটানি তবে তাকে বাঁচাতে গেলেও তো এক্স্যাক্টলি নিজের আর নিজের আপনজনদের সুরক্ষার জন্য শুধুমাত্র এই অফিশিয়াল ওয়েবসাইটগুলোয় দেওয়া করোনা সংক্রান্ত ইনফরমেশন ইনস্ট্রাকশন ইত্যাদিগুলো রেগুলারলি ফলো করুন, আর প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন। আর এই ভিডিওটা না হোক অন্তত এই ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করুন, আর এই ওয়েবসাইটগুলো রেগুলারলি চেক করতে থাকুন আপডেটসের জন্য। কারণ করোনা ভাইরাসের উপর এই মুহূর্তে সারা দুনিয়ার বিশেষজ্ঞরা রিলেন্টলেসলি কাজ করে চলেছেন, এবং সেক্ষেত্রে কোনো রকম ছোটো বড়ো ডেভেলপমেন্ট হলেই এই ওয়েবসাইটগুলোতেই অ্যানাউন্স করা হবে। মনে রাখবেন, বোকামি আর অজ্ঞতাকে সেলিব্রেট করে ব্যাজ অফ অনারের মতো পরে ঘুরে বেড়ানোর চেয়ে ডেঞ্জারাস বোধ হয় এই দুনিয়ায় আর কিছুই নেই। স্টে সেফ, স্টে হেলদি, থ্যাংক ইউ।